এবার একটা নবী প্রেমিক সত্যিকারের নবীর আশেকের গল্প শোনায়। প্রায় শত বছর আগে রাজপাল নামক এক ব্যক্তি, এক হিন্দু, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটূক্তি করে রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছিল। রঙ্গিলা রাসূল নামে বই লিখে সেই বইয়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটূক্তি করা হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান খাটো করার চেষ্টা করেছিল। সে সময় এক যুবক, নাম তার ইলমুদ্দিন, এক যুবক ইলমুদ্দিন সে জানতে পারলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে রাজপাল বই রচনা করেছে, রঙ্গিলা রাসূল নামে বই লিখেছে। তখন সেই ইলমুদ্দিন ছিলেন একজন সুতারের ছেলে, কাঠমিস্ত্রির ছেলে ছিল, অত পড়াশোনা জানতো না, মূর্খ সূর্খ ছিল। সে এই কথা শোনা মাত্রই সে বাজারে গিয়ে তার নিজের পকেটের টাকা দিয়ে, তার পকেট খরচ যে টাকা দিত সেই টাকা দিয়ে একটা ছুরি কিনলেন, চাকু কিনলেন। তখন সেই তার হাতার ভেতরে, আস্তিনের ভেতরে ছুরিটাকে লুকিয়ে নিয়ে সেই রাজপালের কাছে গিয়ে বলল, তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে কি বই লিখেছ? তখন রাজপাল চিন্তা করল, এ মনে হয় আমার একজন ঘনিষ্ঠ ব্যক্তি। তখন রাজপাল স্বীকার করল যে হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে রাসূলুল্লাহর, মুহাম্মাদের নামে রঙ্গিলা রাসূল বই লিখেছে, আমি সেই ব্যক্তি। একথা শোনা মাত্র আস্তে করে সেই ইলমুদ্দিন ভেতর থেকে ছুরিটাকে বের করে তার বুকের মেদ ধরে ঢুকিয়ে দিয়েছে। সাথে সাথে রাজপাল সেখানেই ইন্তেকাল করেছে। সেই ইলমুদ্দিনকে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, ধরে নিয়ে গেল। ইলমুদ্দিনের বিচারে তার ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসি কার্যকর হবে। যুবক মানুষ অত শিক্ষা দীক্ষা নাই, অত শিক্ষিত না, সেই ইলমুদ্দিনকে সমস্ত মুসলিম উকিলরা এসে তাকে বলতে লাগলো, তুমি বলো যে আমি যখন তাকে হত্যা করেছি তখন আমার হুশ জ্ঞান ছিল না, আমার মাথা ঠিক ছিল না, আমার সেন্স ঠিক ছিল না, এজন্য আমি তাকে হত্যা করেছি, আমি সুস্থ মাথায় তাকে হত্যা করি নাই, এ কথা বলো, তাহলে তুমি ফাঁসি থেকে বেঁচে যাবে, তোমার ফাঁসি হবে না, তোমার শাস্তি কম হয়ে যাবে, হয়তো তুমি এবারের জন্য মাপ পেয়ে যাবে, বেঁচে যাবে। আমার ভাইয়েরা, ইলমুদ্দিন তখন কি জবাব দিয়েছিলেন পরিষ্কারভাবে শুনে রাখেন। ইলমুদ্দিন তখন বলেছিলেন যে কেন আমি মিথ্যা কথা বলবো, কেন তখন আমার সেন্স নষ্ট হয়েছিল না, আমার মাথাও নষ্ট হয়নি, আমার বিবেকও লোপ পায়নি, আমার বিবেক ঠিক ছিল, আমার মাথাও ঠিক ছিল, আমার সেন্স ঠিক ছিল, আমার জ্ঞান ঠিক ছিল, আমি সজ্ঞানে স্বেচ্ছায় রাজপালকে আমি নিজের হাতে হত্যা করেছি, এজন্য আমার যদি ফাঁসি হয় তার জন্য আমার কোনো আপত্তি নাই। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, সেই নবী আমার কলিজার টুকরা, আমি তাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি। যখনই আমি জানতে পেরেছি যে সে রঙ্গিলা রাসূল বই লিখে সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটূক্তি করেছে, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার তাকাদা ছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া, আমি সজ্ঞানে স্বেচ্ছায় আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, এজন্য যদি আমার হাজার বার আমার ফাঁসি হয় আমার কোনো আপত্তি নাই। এটা ছিল সত্যিকারের আশেক, এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা দেখিয়েছিলেন একজন ছোট কাঠমিস্ত্রির ছেলে ইলমুদ্দিন। সে সময় আল্লামা ইকবাল ওই ইলমুদ্দিনের লাশ যখন জানাজার পরে যখন কবরে রাখে, তখন আল্লামা ইকবাল বলেছিলেন যে আমরা অনেক বড় বড় শিক্ষিত হয়েও আমরা পিছে পড়ে গেলাম, আর একজন সাধারণ কাঠমিস্ত্রির ছেলে মূর্খ ছেলে আমাদের মতো শিক্ষিতদের সবার আগে চলে গেল। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ হয়েছিল তার জানাজায়। সত্যিকারের আশেক কাকে বলে? ইলমুদ্দিন দেখিয়েছিল, যদি নবীজির প্রতি ভালোবাসা যদি প্রমাণ করতে হয় সেভাবেই রাসূলুল্লাহর প্রতি ভালোবাসতে হবে। কাজেই হে যুবক, আপনাদেরকে বলি, পরিষ্কারভাবে বলি, বিশ্বনবীর প্রেমে জীবন দিবে, বিশ্বনবীর প্রেমে যদি জীবন দাও, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে।
বিশ্বাস আছে। রাসূলুল্লাহর প্রেমে যদি কেউ জীবন দেয়, তার কোনো চিন্তা নাই, মৃত্যুবরণ করতে দেরি, তার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না।